নমস্কার বন্ধুরা ইচ্ছরন্ধনের আরও একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুলচার রেসিপি সাধারণত অনুষ্ঠান বাড়িতে রেস্টুরেন্টে বা দোকানে আমরা এই কুলচা খেয়ে থাকি কিন্তু এই কুলচা বাড়িতেই খুব সহজে বানানো যায় একদম নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতো কুলচা কিভাবে বাড়িতে তৈরি করবেন তারই সমস্ত টিপস আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই একটা কাঁচের বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটু উষ্ণ গরম জল এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি আর সাথে দিয়ে দেব দুই চা চামচ ইস্ট এটা ড্রাই ইস্ট রয়েছে এখন এই ড্রাই ইস্ট সব জায়গায় পাওয়া যায় এটা কুড়ি টাকা দশ গ্রামের ছোট ছোট প্যাকেটেও অ্যাভেলেবেল এবার ইস্ট আর চিনিটাকে উষ্ণ গরম জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা আমি ময়দা দিয়েই কুলচাগুলো তৈরি করব। আপনারা যদি চান তাহলে আটার ময়দাকে সমপরিমাণ পরিমাণ মিশিয়েও কুলচাগুলো বানিয়ে ফেলতে পারেন এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সাথে দিয়ে দেব একশো গ্রাম টক দই এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা আপনারা যদি ইস্ট না পান তাহলে কেবলমাত্র টক দই দিয়েই ময়দাটা মেখে নিতে পারেন সেই ক্ষেত্রে টক দইয়ের পরিমাণ আর বাড়িয়ে দেবেন এবার ইস্ট আর চিনির যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেলে তবেই আমি জল দিয়ে ময়দাটাকে মাখবো আগেই জল দিয়ে দেব না এবার ভালো করে মেশানো আমার হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আমি এখানে মাখার জন্য উষ্ণ গরম জল ব্যবহার করছি আপনারাও উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখুন তাহলেই বেস্ট রেজাল্ট পাবেন আর একটা টিপস বন্ধুরা যদি টক দইটা ফ্রিজের মধ্যে ঢোকানো থাকে তাহলে ফ্রিজ থেকে বার করে আগেই রেখে দিন তারপরে এটা ময়দার সাথে মেশান তাহলে ময়দার মধ্যে যে টেম্পারেচারটা এটা ঠিকঠাক থাকবে আর কুলচাগুলো একদম পারফেক্ট তৈরি হবে আর ময়দাটাকে একটু নরম করেই মাখতে হবে দেখুন ডোটা আমার এখানে নরম হয়েছে এবার উপর থেকে একটু তেল মাখিয়ে দেব যাতে ময়শ্চারটা লক হয়ে থাকে আর উপরের অংশটা শক্ত না হয়ে যায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব আর ডোটার মধ্যে যাতে একটু হাওয়া না লাগে তার জন্য আমি একটা কাপড় উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একদমই না হাওয়া লাগে এক ঘন্টা পর আবার আপনাদের দেখাবো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে এবার আমি দেখে নেব ডোটা পারফেক্টলি সেট হয়েছে কি না দেখুন ডোটা কত ফুলে উঠেছে আর আয়তনে প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবার এই ডোটা পারফেক্টলি সেট হয়ে গেছে এটাকে আর মাখার কোনো প্রয়োজনীয়তা নেই এবার এর থেকে সরাসরি নেচি কেটে নেব লুচির যেরকম নেচি হয় ঠিক সেরকম মাপেরই আমি এখানে নেচি কেটে নিচ্ছি আর আপনাদেরকে বন্ধুরা অনুরোধ করব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে এবার এক একটা নেচি নিয়ে আমি বেলে নেব তার জন্য চাকিতে আগেই একটু তেল মাখিয়ে নিলাম এবার এটাকে হালকা হাতে বেলতে হবে খুব একটা চেপে বেলবেন না হালকা হাতে লুচি যেরকম হয় সেরকম মাপেরই আমি বেলে নিচ্ছি এবার এর ওপরে মাখিয়ে দেব অল্প একটু জল জল মাখিয়ে দিয়ে এর ওপর ধনে পাতাকে একটা একটা করে লাগিয়ে দেব আপনারা পোঁচানো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েও হালকা করে একবার বেলে নিতে পারেন আর ধনে সাথে অল্প একটু তিলও ব্যবহার করতে পারেন কুলচাগুলো বেলে রেডি করার পর দুটো স্টেপে আমরা এগুলোকে তৈরি করব প্রথম স্টেপে চাটু খুব গরম হলে তারপর এর মধ্যে দিয়ে দেব করে রাখা কুলচা চার থেকে একটু জলের ছিটে দিয়ে দেব। এখানে আমাদের তেল ঘি কিছুই লাগছে না কেবলমাত্র জলের ছিটে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিন এবার গ্যাসটাকে একদম লোতে করে মিনিট দুয়েক এটাকে হতে দিন দু মিনিট পর দেখুন কুলচাগুলো কীরকম ফুলে উঠেছে এবার এটাকে উলটিয়ে দেব। অপর দিকটাও এক মিনিটের জন্য হতে দেবো গ্যাসটাকে হালকা রেখেই এক মিনিট এটাকে হয়ে যাবার পর ইপা চাটু থেকে নামিয়ে নেব এটা এখন পুরোপুরি রেডি হয়নি হাফ রেডি হয়েছে অর্ধেক এখনও ভাজতে বাকি রয়েছে সেটা কীভাবে ভাজি চলুন আপনাদের দেখিয়ে দেবো তবে তার আগে দু চারটে কুলচা রেডি করে নেবো এইভাবে কুলচাগুলোর ধারে জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিলে স্টিমে কুলচাগুলো ফুলে উঠবে আর খুব সুন্দরভাবে ভিতরটা স্পঞ্জি আর নরম তৈরি হবে দেখুন একদিকটা হয়ে গেছে আমি উল্টিয়ে দেব আর অন্য দিকটাও এক মিনিট হতে দেব। অপর দিকটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার ফাইনালি কুলচাগুলো রেডি করব। তার জন্য চাটুতে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার এবার একটা একটা করে কুলচা নিয়ে বাটারের মধ্যে ভেজে নেব তবে এখানে একসাথে দুটো তিনটে করেও ভেজে নেওয়া যায় আমি এখানে একসাথে দুটো ভেজে আপনাদের দেখাবো আমি এখানে ভাজার জন্য বাটার ব্যবহার করছি হোটেল রেস্টুরেন্টে এইভাবেই বাটারে ভেজে কুলচা পরিবেশন করা হয় তবে আপনারা চাইলে বাটার ছাড়াও তেলেও ভেজে নিতে পারেন আপনারা কুলচাগুলোকে আগে রেডি করে রেখে দিতে পারেন পরিবেশন করার ঠিক আগে এইভাবে বাটারে ভেজে সার্ভ করে দিন তাহলে কুলচাগুলো আরও খেতে ভালো লাগবে আর এই কুলচাগুলো চানা পনির কিমা সয়া এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগে আমি এটাকে আজকে কিমা সয়ার সাথে পরিবেশন করবো তার রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা কেমন লাগলো আমাদের সেটা আমাকে জানাতে ভুলবেন না রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কুলচার ভিতরটা কেমন হয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই দেখুন ভিতরটা একটু আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর নরম এটা তৈরি হয়েছে ঠিক পাউরুটির মতো ভিতরটা খুব সফট আপনারাও বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন আমার গ্যারেন্টি আপনাদের ভালো লাগবেই রেসিপিটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ